নমস্কার বন্ধুরা আজকে একটা দুর্দান্ত স্বাদের মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি এটা খাবার শেষে যে কোনো ডিনার বা লাঞ্চের পরে বা ব্রেকফাস্টের পরে মিষ্টিটা কিন্তু দারুণ লাগবে খেতে চলুন দেখে নিই আমি কী করেছি তিনটে গাজর নিয়ে ভালো করে ধুয়ে খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়ে দিই ছাড়িয়ে নিয়ে নিয়েছি এরপরে গ্রেটারে গ্রেট করে নিয়েছি এটা ছোট যেই জায়গাটা ছোট সেই ছোট ছিদ্রটা দিয়েই গ্রেট করে নিয়েছি কড়াইতে ঘরে বানানো ঘি দু চামচ ঘি দিয়ে নিয়েছি দিয়ে ওই গ্রেট করা গাজরগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একদম এই সময় কিন্তু গ্যাসটা সিমে রাখতে হবে সিমে রেখে ভালো করে ঢেকে ঢেকে নাড়াচাড়া করে নিয়েছি এদিকে এক লিটার দুধ গরম করে রেখেছিলাম ঠান্ডা করে নিয়েছি নিয়ে বাটিতে করে আমি বারে বারে দিয়েছি মানে তিন বাটি মতন আমি দুধ দিয়েছি সব মিলে এরপরে এক বাটি সুজি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও দেখুন একটু দুধ দিয়ে দিচ্ছি মোটামুটি আমি সব মিলিয়ে তিন বাটি মতন দুধ দিয়েছি দিয়ে এর মধ্যে আমি এলাচ দানা দিয়ে দিলাম দিয়ে দু চামচ বড় চামচের দু চামচ মিল্ক পাউডার দিয়েছি মানে আমুল দুধ আমুল ডাস্ট যেটা তারপরেও আর একটু লিকুইড দুধ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি নিয়ে একটা প্লেটে ঘি দিয়ে ঘি মাখিয়ে নিয়েছি নিয়ে ওই গরম অবস্থায় ওই যে ডোটা তৈরি করে নিয়েছি সেটা পুরো স্প্রেড করে দিলাম দিয়ে একটু ঠান্ডা হলে হাতে নেওয়ার মতো হলে হাতে ঘি মাখিয়ে একটা শেপ দিয়েছি আপনারা লম্বা গোল যে কোনো শেপেরই করতে পারেন আমি আমার মতো চুজ মতন একটা শেপ করে নিয়েছি নিয়ে প্রত্যেকটা তৈরি করে নিয়েছি মিষ্টির প্রত্যেকটা মিষ্টি কিন্তু আমি এইভাবে হাতে চেপে চেপে তৈরি করে নিয়েছি এবার একটা কড়াইতে এক বাটি চিনি আর দুই বাটি জল দিয়ে একটা মোটামুটি খুব চটচটে না মোটামুটি একটা শিরা বানিয়ে নেব আর এটার মধ্যেও আমি দুটো এলাচ দানা দিয়ে দিয়েছি এদিকে মিষ্টি পুরো পুরোটাই শেপ করে নিয়েছি আর একটা কড়াই বসিয়ে গরম করে তাতে সাদা তেল দিয়ে ধীরে ধীরে সমস্ত শেপ করা মিষ্টিগুলো আমি ভেজে তুলে নিয়েছি এইটাও কিন্তু সিম করেই ভাজতে হবে নালে ভেতরে কাঁচা থাকবে আর উপরটা পুড়ে যাবে এরকম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি নিয়ে ওই শিরার মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি ব্যাস মিষ্টি আমার রেডি হয়ে গেছে দারুণ টেস্ট হয়েছে খেতে আপনারাও এইভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না দারুণ স্বাদের মিষ্টিটা একেবারেই রেডি তো থ্যাংক ইউ পুরোটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং